Hello everyone, welcome back to another video of Mission-MBBS. Today's video about Bogomolets National Medical University. আজকে আমি Bogomolets National Medical University সম্বন্ধে every single information যেগুলো আমাদেরকে unknown, তো সেগুলো আমি আজকে পুরো ভিডিওতে আমি সেটা আলোচনা করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাব্রড এমবিবিএস ইন ইউক্রেন সম্বন্ধে উইন্টার সেশনের যে যে টপ মেডিকেল ইউনিভার্সিটি গুলো আছে সেই সমস্ত ইউনিভার্সিটির প্রত্যেকটাকে আমি সিঙ্গেল ভাবে সেটা ভিডিও বানাবো বলেছিলাম। তো আজকের টপিক হচ্ছে বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি সামার সেশনের যে অ্যাডমিশন সেটা তো অলরেডি 15th of December কমপ্লিট হয়ে গেছে। তো উইন্টার সেশনের জন্য উইন্টার ইনটেক 2022 তার জন্য অলরেডি অ্যাডভান্স বুকিং এবং অ্যাডমিশনের ক্ষেত্রে সেটা চালু হয়ে গেছে। তো আজকে আমি বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি সম্বন্ধে প্রত্যেকটা আননোন যে ফ্যাক্টসগুলো আছে আননোন যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি প্রত্যেকটা জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকে তাহলে আমি অ্যাবাউট বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি সম্বন্ধে সমস্ত ইনফরমেশন নিয়ে তাহলে আলোচনা করা যাক। বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি স্টাবলিশ হচ্ছে 1841 স্টাবলিশ এবং 180 ইয়ার্স ওল্ডেস্ট ইউনিভার্সিটি এবং বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির যে লোকেশন সেটা হচ্ছে কিভ। কিভ হচ্ছে ক্যাপিটাল অফ ইউক্রেন, কিভের মধ্যেই অবস্থিত বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি এবং বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির যে রেক্টর উনি হচ্ছেন ইউরি কুচিন। রেক্টর অফ বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি এবং বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি যে যে ফ্যাকাল্টিতে পড়ানো হয় সেটা হচ্ছে জেনারেল মেডিসিন, সেটা আমাদের ইন্ডিয়াতে যেটা আমরা এমবিবিএস বলছি এবং ইউক্রেনের ক্ষেত্রে সেটা এমডি ডক্টর অফ মেডিসিন এই ডিগ্রিটা দেওয়া হবে এবং তার সঙ্গে ডেন্টিস্ট ফ্যাকাল্টি আছে এবং তার সঙ্গে ফার্মেসি ফ্যাকাল্টি আছে। বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির যে কোর্স ডিউরেশন হচ্ছে 6 ইয়ার্স কোর্স ডিউরেশন। বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে একটা নিট অ্যাসপিরেন্ট একটা নিট স্টুডেন্ট অ্যাডমিশন হতে চাইলে তার মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে সেটা হচ্ছে এইচএসএ অবশ্যই 60% মিনিমাম তার পার্সেন্টেজ থাকতে হবে 60% এবং নিট ইন্টার্ন টেস্ট অবশ্যই তাকে কোয়ালিফাইং যে মার্কস সেটা অবশ্যই তাকে পেতে হবে। তো নিট এক্সামে বসতে হবে সেটা কম্পালসারি এবং 2021 যে কোয়ালিফাইং যে মার্কসটা ছিল জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 138 এবং রিজার্ভেশনের ক্ষেত্রে 108 সেটা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এই যে মার্কসটা যে যে নিট স্টুডেন্ট যারা যারা পেয়েছে তো তারা অ্যাডমিশন করতে পারে এবং তারা বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং তার সঙ্গে আসি বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি রেকগনাইজড ইউনেস্কো WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন MCI অর NMC ন্যাশনাল মেডিকেল কমিশন এবং তার সঙ্গে বলছি বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির যে একাডেমিক স্টাফ সংখ্যা সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 1200 এবং 78 ডিপার্টমেন্ট নিয়ে এই মেডিকেল ইউনিভার্সিটি গঠিত এবং তার সঙ্গে 7 ইনস্টিটিউট ডিফারেন্ট প্লেসে আছে এবং 7 ইনস্টিটিউট নিয়ে একসঙ্গে গঠিত এই বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি। বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির যে টোটাল স্টুডেন্ট সংখ্যা সেটা হচ্ছে 10,000 আমি যদি টোটাল ধরি সেটা ইউক্রেনের যে সমস্ত লোকাল স্টুডেন্ট আছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো 10,000 হচ্ছে টোটাল স্টুডেন্ট এবং সেখানে নিয়ার অ্যাবাউট 1000
ইন্ডিয়ান স্টুডেন্ট আছে এবং ভগবান কাশ্মীর ইন্ডিয়ান ইউনিভার্সিটির যে মিডিয়াম অফ স্টাডি সেটা অবভিয়াসলি ইংলিশ মিডিয়াম এবং সেটা ফুললি ইংলিশ মিডিয়াম এবং তারপর পড়ে আসছে যেটা প্রত্যেকটা স্টুডেন্টের কোশ্চেন থাকে যে বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি যদি অ্যাডমিশন হয় তাহলে সেই ক্ষেত্রে টোটাল প্যাকেজটা কত পড়তে পারে তো সেটা আমি চেষ্টা করব সেটা আমি বোর্ড অফ করে সেটা বুঝিয়ে দেওয়ার তো টিউশন ফিজ যদি আমি ধরি তাহলে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 3500 ইউএসডি সেটা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে হচ্ছে এবং সেটা যদি আইএনআর যদি আমি ক্যালকুলেট করি সেখানে 2,60,000 হচ্ছে আইএনআর ইন্ডিয়ান মানি এবং সেটা ফার্স্ট ইয়ার অনলি ফর সেটা খরচ হচ্ছে এবং তার সঙ্গে সেকেন্ড ইয়ার থেকে সিক্সথ ইয়ার পর্যন্ত সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সিক্সথ ইয়ার এবং পরপর যে ইয়ার গুলো আছে সেখানে 4,700 ইউএসডি এবং আইএনআর যদি আমি ক্যালকুলেট করি সেটা হচ্ছে 3,50,000 নিয়ার অ্যাবাউট সেখানে খরচ হচ্ছে এখানে সিক্সথ এখানে সেকেন্ড থেকে সিক্সথ পার ইয়ার এই খরচটা হচ্ছে এবং সেখানে যদি আমি হোস্টেল ফি দেখি হোস্টেল ফির ক্ষেত্রে সেখানে 1,000 ইউএসডি আছে এবং 1,200 ইউএসডি আছে তো আমি যদি 1,200 ইউএসডি যদি আমি ধরে নিই তাহলে সেখানে আইএনআর যদি আমি ক্যালকুলেট করি সেখানে 90,000 আইএনআর সেখানে পার ইয়ার হোস্টেলের জন্য খরচ হচ্ছে এবং ফুডিং কস্ট যদি আমি ধরি সেখানে আইএনআর এ ইউক্রেনে 6,000 সেটা ম্যাক্সিমাম খরচ হয় মিনিমাম সেখানে পার মান্থ একটা স্টুডেন্টের এক্সপেন্সেস থাকে ফুডিং কস্ট সেখানে 4,000 থেকে 5,000 আইএনআর এবং সেখানে আমি 6,000 এটা আমি আইএনআর পার মান্থ আমি ধরে নিচ্ছি এবং এটা যদি আমি ইয়ারলি চলে যাই তাহলে সেই ক্ষেত্রে খরচ হবে এবং আমি টোটালটা যদি আমি হিসাব করি সেখানে তাহলে টোটাল যে প্যাকেজটা যেটা হচ্ছে আমি এই যে তিনটা আমি হিসাব করলাম টিউশন ফিস সেখানে হোস্টেল ফিস এবং ফুডিং কস্ট টোটাল যে এক্সপেন্সেসটা যেটা আসছে সেটা আমি এখানে ক্যালকুলেট করে দেখালাম এবং এটা আমি যদি ফার্স্ট টু সিক্সথ ইয়ার পর্যন্ত টোটাল কমপ্লিট করি তাহলে সেখানে আপনার প্যাকেজ হিসেবে দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 লাখ সেটা আপনার প্যাকেজ হিসেবে দাঁড়াচ্ছে যে সমস্ত স্টুডেন্ট এবং গার্জেন আছে যারা বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাতে চাইছে আপনারা যদি কোয়ালিটির সঙ্গে যদি কম্প্রোমাইজ না করেন তাহলে সেখানে বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ইউক্রেন এবং ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি তো সেখানে আপনাকে 30 লাখ যে প্যাকেজটা আছে সেটা আপনার অবশ্যই অ্যাফোর্ডেবলের মধ্যেই চলে আসবে এবং সেখানে আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিও পাচ্ছেন সেখানে পড়াশোনা করার জন্য বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন ইনটেক আছে সেটা হচ্ছে দুটো সেখানে সামার আছে এবং উইন্টার আছে সামারের ক্ষেত্রে সেটা সেপ্টেম্বরে অ্যাডমিশনের ক্ষেত্রে এবং 2021 এর ক্ষেত্রে অলরেডি সেটা ডেটটা ওভার হয়ে গেছে লাস্ট ডেট ছিল 15th of December তো সেটা অলরেডি ওভার হয়ে গেছে এবং অ্যাডমিশন ওপেন হয়ে গেছে উইন্টারের জন্য উইন্টারের ক্ষেত্রে ফেব্রুয়ারি তো উইন্টার ইনটেকে অ্যাডমিশন করার জন্য অলরেডি অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে তো আপনারা সেখানে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারেন 2021 নিট যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আমি বলতে চাইছি যে তোমাদের অলরেডি তো রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে এবং সেখানে তোমরা জানতেই পেরেছ যে তোমাদের কত মার্কস তোমাদের চলে এসেছে এক্স্যাক্টলি এবং তার সঙ্গে এখন পর্যন্ত ইন্ডিয়াতে নিটের জন্য যে কাউন্সিলিং সেটা অফিসিয়ালি এখনো পর্যন্ত স্টার্ট হয়নি তো 2020-2020 যে নিট কাট অফ মার্কস এসেছিল সেটা হচ্ছে 500
60 নিয়ার অ্যাবাউট, তো সেখানে 2021 এর ক্ষেত্রে কিছু সংখ্যা অবশ্যই বাড়তে পারে অ্যাপ্রক্সিমেটলি। তো তোমরা যদি যে সমস্ত নিট স্টুডেন্ট আছো, তোমরা যদি 560 অ্যাবভ যদি নাম্বার পেয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমরা ওয়েট করতে পারো কাউন্সিলিং দেখার জন্য। এবং যে সমস্ত স্টুডেন্ট 550 বিলো পেয়েছো, 550 মার্কসের বিলো তোমরা মার্কস পেয়েছো, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা অ্যাব্রড MBBS এর অ্যাডমিশন অ্যাপ্লাই তোমরা করে রাখতে পারো। এবং সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, কারণ এই যে আমি মেডিকেল ইউনিভার্সিটির কথা বললাম, বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির সিট সংখ্যা খুবই সীমিত এবং সেখানে একদম এন্ড অফ দা অ্যাডমিশন সেশনে সেখানে সিট পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তো সেখানে তোমরা অ্যাডভান্স বুকিংও করে রাখতে পারো। মিশন MBBS অলরেডি অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে এবং বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে মিশন MBBS। তো তোমরা ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট ডিটেলস তোমরা নিয়ে নিতে পারো এবং তার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো মিশন MBBS এর। এবং তার সঙ্গে বলছি, আমি এই যে বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি সম্বন্ধে যে সিঙ্গেল যে ইনফরমেশন যেগুলো আননোন ছিল, তো সেগুলো আমি সবকিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবং অনেক স্টুডেন্ট এবং গার্জেন আছে বগুড়া ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির যে একাডেমিক বিল্ডিং ট্যুর এবং ইনসাইড ভিডিও দেখতে চাইছে এবং হোস্টেল ভিডিও দেখতে চাইছো, তো সেখানে তোমার ডেসক্রিপশনে প্রত্যেকটা লিংক দেওয়া আছে, তো তোমরা সেখানে ক্লিক করে সমস্ত ভিডিও তোমরা দেখতে পারবে। আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।